ভাই, আমি আলমগীর অপু, C+ TV-র এডিটর। আপনার ডাক্তারদের ধর্মঘটের বিষয়ে হ্যাঁ, সরকারি কোনো নির্দেশনা কোনো কিছু আপনার কাছে আছে কিনা, কোনো আপডেট? আমার কাছে এখনো এরকম কোনো কিছু নাই, সরকারের উপর মহল থেকে কোনো নির্দেশনা আমার ব্যাপারে নাই। আচ্ছা, এটা আমাদের লোকাল বিষয়, তো এটা লোকালি আমাদের হাতে বা সলভ করতে হবে, চেষ্টা চালাচ্ছি আর কি, দেখা যাক তা আপনি করা যায় কি। আপনি আপনার কাছে কোনো ধরনের প্ল্যান বা কোনো ধরনের ওয়ে অফ সলিউশন কোনো কিছু দেখতেছেন কিনা? না, সলিউশন সেটা নিয়ে আমি সমঝোতায় বসতে হবে, এটা নিয়ে আলোচনা করবো আমরা বিষয়টা। এরই মধ্যে কি কোনো আলোচনা করেছেন আপনি? হ্যাঁ, BMA প্রতিনিধির সাথে কথা বলেছি, জি আমার উচ্চ পর্যায়ে, সরকারের উচ্চ পর্যায়ে জানিয়েছি বিষয়টা, জি তো জি তারা যেভাবে নির্দেশনা দিবে আমি সেভাবে কাজ করবো আর কি। অলরেডি আমরা কিছুক্ষণ আগে আমরা চিটং মেডিকেলে আমাদের রিপোর্টার গেছে, রিপোর্টার হ্যাঁ অবস্থা খুবই খারাপ ওখানে, বিভিন্ন জায়গা থেকে রুগী আসতেছে মারাত্মক গিয়েতে, একদম হ্যাঁ ওয়েতে, হ্যাঁ কোন হসপিটালে ভর্তি হতে পারছে না, তো অনেকগুলো না, রুগী সেটা আসছে। সেটা সেটা আমি আলাপ করেছি এবং আমার ঊর্ধ্বতন মহলে আমি এটা জানিয়েছি হুম হুম একজন, এবং সিভিল সার্জন ছিল ঢাকাতে, তাকে জানিয়েছি, স্বাস্থ্য মন্ত্রণালয়কে বিষয়টা অবহিত করেছি, জি 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 স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সমস্ত জায়গায়, কয়েকটা জায়গাতে যেখানে যেখানে জানানো দরকার আমরা এটা জানিয়েছি আর কি। তো এই এই এখন পর্যন্ত আপনার কাছে কোনো আপডেট, তো ওদের কাছ থেকে রেসপন্স কোনো কিছু এটা আসছে? আমার দিক থেকে যতটুকু করার আমি ততটুকু করছি, এখন বাকিটা উপর থেকে যেভাবে নির্দেশনা আসবে জি, আমরা সেভাবে কাজ করবো আর কি। আপনি প্রথমে বলেছিলেন আপনার লোকালি চেষ্টা করবেন, লোকালি এই হ্যাঁ, বিষয়টা কি লোকালি আপনার? আমি BMA-র নেতাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে আমরা তো বেসরকারিটার বিষয়ে আমরা কোনো কিছু বলতে পারবো না, জি সরকারি ডাক্তারদের সাথে কথা বলেছি, জি তো তারা বলেছে যে আমরা আমাদের চিকিৎসা সেবা অব্যাহত রাখছি, জি এখন বেসরকারি যেগুলো আছে সেগুলোর বিষয়ে আমরা কিছু করতে পারবো না, জি এগুলো জি তাদের ডিসিশন। তো আচ্ছা আমরা বলছি যে ঠিক আছে, তাদের ডিসিশন এলে তাহলে সেক্ষেত্রে আমাদের বসতে হবে, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে দেখি তারা কি নির্দেশনা দেয়, কারণ যেহেতু র্যাবের এরকম একটা অভিযান চলছে, বাট এটা আমার কোনো নলেজে ছিল না পূর্ব থেকে, আমাকে জানায় তারা আচ্ছা আচ্ছা অভিযানের পূর্বে, তো এই বিষয়টা তো মানে ঘটনা ঘটে যাওয়ার পরে আমি জানতে পেরেছি, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে, এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করে দেখা যাক, এটা এতে তো পুলিশ আমি সেটা আমাদের কোনো বিষয় না, এটা হুম হুম এটা অভিযান অভিযান চলেছে, অভিযানের প্রেক্ষিতে তারা হয়তো সংক্ষুব্ধ হয়েছে, হতে পারে তারা ধর্মঘটে গিয়েছে, সেটা তাদের বিষয়, এটা স্বাস্থ্য মন্ত্রণালয় দেখার বিষয়, এটা আমাদের দেখার বিষয় না, তবে এটাকে কেন্দ্র করে যদি কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় সেটা আমরা দেখবো, আইনের মধ্যে থেকে যেটা করা দরকার সেটাই করবো আমরা। হ্যালো দর্শক, ভিডিও ইভেন ইসে সাবস্ক্রাইব লাহা উগা লাল বাটন আছে, ইবেত ক্লিক করুন আর সাবস্ক্রাইব করুন আর ইউটিউব চ্যানেল আর সাগাই হতা হই।